আমাকে চিনেন সবাই? আমি আহসান হায়দার, আমরাই টিম টাইকুন নামে পরিচিত, সবাই আমাকে চিনেন রাইট না? আসলে লাইটার আছে কিনা, আমি তো কালো মানুষ দেখা যায় না, সুন্দর হয় না, বুঝলেন নাই? যদি লাইট থাকে আরো লাইট দেন, কারণ কালো মানুষকে দেখা যায় না, লাইট দিলে সুন্দর দেখা যাবে, রাইট না? হ্যাঁ, কে বলতেছে? ও জ্ঞান মিশ্র আছে, আচ্ছা যাই হোক। যিনি আজকের প্রোগ্রামে যিনি আমাদের অর্গানাইজার, উনি কিন্তু আসলে একটু লেট হয়ে গেছে। পাশাপাশি আমরা অনেকেই কিন্তু আসার পরে প্রোডাক্ট পারচেজ করেছি, কিন্তু আমরা অনেকেই কিন্তু আসলে সময় পাই নাই। তা আসলে যোগ্যতার কয়েকটা বিষয় আছে, এটা কি শেয়ার করব? যেমন আপনি যদি জ্ঞান, আসলে আপনি সফল হওয়ার জন্য আপনার যোগ্যতার জন্য সবার আগে কি দরকার হচ্ছে? জ্ঞান। আপনার এই জ্ঞানটা হচ্ছে কি? কারণ আপনি সবকিছু বুঝতে পারেন, সবকিছু আপনি জানতে পারেন, সবকিছু নেওয়ার মতো সেই ক্ষমতা আপনার আছে, এইটাকে বলা হচ্ছে কি? জ্ঞান। এবং একটা বিষয় হচ্ছে আপনি কোন কাজ, মানে ধরেন ডিএক্সএম এর কাজ, এটা আপনি করতে পারেন, ভালোভাবে করতে পারেন, এটাকে কি বলে? দক্ষতা, রাইট? এবং দেখেন দৃষ্টিভঙ্গি, আপনি দৃষ্টিভঙ্গিটা হচ্ছে কি, মানে আজকের প্রোগ্রামের যে সিস্টেমটা আছে আমাদের, যে যে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করতে হবে, এবং আমরা ডিসিপ্লিন মেনটেন করব, আমরা সুন্দরভাবে কিন্তু আপনারা সবকিছু কিন্তু কি মানে শেষ করার চেষ্টা করব, এই যে পরিবেশটা, এই পরিবেশটা আপনি কোন আঙ্গেলে দেখছেন, কিভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, এটাকে বলা হচ্ছে দৃষ্টিভঙ্গি। এখন খেয়াল করে দেখেন, এরপরে যদি বলি যোগ্যতা, আরেকটা হচ্ছে আপনি মূল্যবোধ, একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার সকল ধরনের অ্যাক্টিভিটিস নিয়ম, কারণ আপনি সবকিছু বুঝে শুনে, সবকিছু বুঝে শুনে ফলো করে যে ইতিবাচক মনোযোগ, মানে মনোভাব, যে ইতিবাচক পজিটিভ মনোভাব, এই মনোভাবটা আপনার কাছে আছে কিনা, যদি থাকে তাহলে এটাকে বলা হচ্ছে মূল্যবোধ। এখন বিষয়টা দেখেন, আমরা অনেকেই এখানে আছি, আমরা কিন্তু অনেকেই পজিটিভ আমি চিন্তা করি না, তোর এখানে প্রোগ্রাম আছে, আমরা পিছনে বসে থাকি, এখানে কথা বলি, প্রোগ্রাম তো হয়, রাইট না? আমরা এখানে জয়েন করব, প্রোডাক্ট নিব না, আমরা এখানে প্রোগ্রাম হচ্ছে, আমরা না গেলে কি হবে, রাইট? এবং প্রোগ্রাম হচ্ছে আমি প্রোগ্রামে অ্যাটেন্ড করব না, আমার টিম মেম্বারকে বলবো না, কিন্তু আরেকজন কি বলছেন, আমি সেখানে অবশ্যই যাব, সেখান থেকে নেওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, সবার সাথে কিন্তু কি পরিচয় হওয়ার চেষ্টা করব, এবং আজকে স্পিকার কি বলছে সেটাও নেওয়ার চেষ্টা করব। এখন অনেকে বলে আমি তো ডায়মন্ড, তাহলে আমি এখানে কি নেওয়ার আছে, আমার তো কোনো কিছু নেওয়ার নাই। ভাই, এই যে আমাদের স্পিকাররা কথা বলেছে, তাদের বলার মধ্যে একটা কিন্তু ভঙ্গিমা আছে, বলার মধ্যে একটা কোয়ালিটি আছে। আজকে এখানে আমাদের একজন সিনিয়র লিডারকে আমি বলছি, ভাই দুই মিনিট কথা বলেন একটু, শুভেচ্ছা উনি বলতে পারবে না, কেন? ওনার ভয়। খেয়াল করে দেখেন, তো এই ভয়টাকে দূর করতে হবে, এই ভয়টাকে কি করতে হবে, দূর করতে হবে। তাহলে আপনার এখন কি দরকার? দরকার হচ্ছে ওই যে দুই মিনিট কথা বলার যে কোয়ালিটিটা, যেই আপনার স্পিচটা কিভাবে আপনি দিবেন, কিভাবে দিচ্ছে, ওইটা ফলো করা, ওই গাত্তিটা আপনাকে ডেভেলপ করা, না বুঝলে ব্যাপারটা? কিন্তু আপনি এমনি সব জানেন, সব বুঝেন, আপনি সব কিছু আপনি পারেন, আমাদের পিছনে অনেক লিডার আছে, তারাও সব বুঝে সব জানে, কিন্তু মানুষ এখন কি চায়? রেজাল্ট চায়। কি চায় এখন? রেজাল্ট চায়। মানুষ এখন এফোর্ট চায় না, মানুষ এফোর্টে এখন বিশ্বাসী না, মানুষ এখন কিসে বিশ্বাসী? রেজাল্টে বিশ্বাসী। তো আপনাকে রেজাল্ট নিয়ে আসতে হবে, তো ডিরেকশনে আপনি এসেছেন, আপনাকে এখন রেজাল্টটা ছিনে আসতে হবে। এখন এই রেজাল্টটা ছিনে আনার জন্য আপনাকে কি করতে হবে? লিডারশিপ তৈরি করতে হবে, লিডারশিপ কোয়ালিটি তৈরি করতে হবে, তাহলে কি হবে, আপনি এখানে অবশ্যই ভালো করবেন। কিন্তু আমরা অনেকে এখানে প্রত্যেকে লিডার, লিডার কিনা আমরা এখানে প্রত্যেকে লিডার কিনা, প্রত্যেকে লিডার, কিন্তু আসলে আমরা কতজনের লিডারশিপটা আমরা মানে ওইভাবে মেনটেন করি, একটু খেয়াল করে দেখেন। আজকে আমাদের যিনি সম্মানিত হোস্ট, উনি কিন্তু আমাদেরকে বলেছে আগামীকালকে আমাদের গুলিস্তানে প্রোগ্রাম আছে, আমরা কি এটা শুনেছি সবাই? তাহলে আমি ওখানে যাব। এখানে অনেকে গুলিস্তান আমি চিনি না, কে কে চিনেন একটা হাত রাখতো, সত্যি করে বলবেন, কে কে চিনেন না? অনেকে গুলিস্তানে জান নাই, দেখেন ম্যাক্সিমাম মানুষ গুলিস্তানে জান নাই। তাহলে কালকের প্রোগ্রামে আপনি মানে শিকার জন্য যাবেন না, কালকের প্রোগ্রামে আপনি শিকার জন্য যাবেন না, কারণ আপনি তো জানেন মাশরুম কি, প্রোডাক্ট কি, তারপর ডিরেকশন কি, এগুলো আপনি জানেন। তাহলে আপনি কি ওখানে যাবেন কি জন্য? এক, আপনি চিনার জন্য যাবেন, রাইট? দুই, ওখানকার ব্রাঞ্চ মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য যাবেন। তিন নম্বর, সেখানে শিকার জন্য যাবেন, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য যাবেন। তাহলে কি হবে, নেক্সট টাইম আপনার গুলিস্তান মার্কেটে বিজনেস ডেভেলপ করার জন্য সহজ হবে। কিন্তু আমরা অনেকেই কিন্তু আসলে এই বিষয়গুলো ফলো করি না, মনে করছি আমি তো সন্তান যাই কি করবো, হ্যাঁ এইগুলোর সাথে অনেকগুলো বিষয়ের কারণ আছে। সো যাওয়ার চেষ্টা করবেন, আপনি প্রোগ্রাম করতে যাবেন, পাশাপাশি অফিসটা চিনে আসবেন, এবং অনেকের সাথে পরিচয় আসবেন,
এরপরে আমরা আমাদের অনেক গ্রুপ আছে এখানে, অনেকে কিন্তু গ্রুপ অ্যাক্টিভিটিস করে, গ্রুপ প্রোগ্রাম করে, এবং অনেকে কিন্তু কি বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা করে থাকি। তো সেই ধারাবাহিকতায় আমাদের যেমন আমাদের গ্রুপ থেকে কিন্তু আমরা আগামী 24 তারিখে প্রোগ্রাম আয়োজন করেছি। তো সেই প্রোগ্রামে আপনি আসলে কতগুলো ডেডিকেটেড, এখন দেখেন ডেডিকেটেড কিন্তু একটা কয়েকটা অপশন আছে, সেই অপশন গুলো আপনাদেরকে বলে রাখি। বলা হচ্ছে আপনি কোন কাজ করবেন সেটা ডেডিকেটলি ভাবে করেন, কিন্তু আমরা অনেকে ডেডিকেটলি ভাবে করি না। এখন দেখেন ওই যে 1971 সালে একজন ব্যক্তি বলেছিল একটা কথা, মানে একটা লাইন বলছিল যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। আজকে কিন্তু সেই লাইনটা কিন্তু এখনকার তরুণ সমাজ বলেছে যে যার যা আছে তাই নিয়ে ঘর থেকে বের হও, রাইট কিনা? এই লাইনটা কিন্তু আবার বলছে, ওই লাইনের কারণে ওই সময় কিন্তু আমরা আমাদের দেশটাকে স্বাধীন করেছি, আমরা কিন্তু এই লাইনের কারণে আবার আবার দেশকে কিন্তু আমরা স্বাধীন করেছি, এরকম আমরা অনেকে মনে করি, রাইট কিনা? খেয়াল করে দেখেন ওই সময় কি বলছে, তোমার যা কিছু আছে তাই নিয়ে তুমি ঝাঁপিয়ে পড়ো। তা আমরা কিন্তু অনেকে কিন্তু আসলে আমাদের অনেক লিডাররা, যেমন আমাদের ইসাদ আপু, আমাদের জাজের ভাই, আমাদের অনেক লিডাররা বলে যে জেগে উঠুন, হ্যাঁ জাগ্রত হন, হ্যাঁ হাল ধরে রাখুন, এরকম আমরা অনেকে মোটিভেশন কথা বলি, রাইট কিনা? কিন্তু আমরা কয়জনে হাল ধরছি, কয়জনে জেগে উঠেছি, খেয়াল করে দেখেন। তো বিষয় হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে আমি একটু আগে কি বললাম বলেন তো, কিসের কথা বললাম, এই এই লাইনের আগের কথা কি বললাম, তোমার কিন্তু কি মানে ওই কথা বলার মানুষের একজন ব্যক্তি উৎসাহিত হয় ওই জন্য কিন্তু কি মানে যুদ্ধ করার জন্য, তুমি গান গাইতে পারো, তুমি ইয়েতে যাও, বেতার কেন্দ্রে যাও দরকার নাই, তুমি কোথায় যাও তুমি গান গাইতে পারো, মুক্ত হয়ে কিন্তু যাও থাকে না, তুমি বেতার কেন্দ্রে যাও, সেখান থেকে তুমি কি মানুষকে উৎসাহিত করো, তুমি মাঝি, তুমি মুক্ত বাহিনীতে যাওয়া দরকার নাই, তুমি নৌকার পারে যাও, সেখানে তুমি মুক্ত বাহিনীকে তুমি পার করে দিতে পারো, মানে তুমি যেটা জানো সেটা তুমি ডেডিকেটলি ভাবে করো। তো এখানে অনেকে আছেন গাউরা, আপনি গাউরা মিলে ডেডিকেটলি ভাবে করেন না ভাই, তাও তবে সাকসেস হবে, তাও অনেকে বলবে যে এখানে গাউরা হাবিবের এলাকা, এখানে আর ইচ্ছা কম দেওয়া যাবে না, না বুঝেন না ব্যাপারটা ভাই, আপনি গাউরা মিলে ভালোভাবে করেন না, তাহলে এখানকার ওসি কিন্তু ভয় পাবে, এখানকার লোকজন ভয় পাবে, যেটা গাউরা হাবিবের এলাকা এখানে কিন্তু কি বরং সালাম করা যাবে না, না বুঝে যাবে ব্যাপারটা। যদি আপনি এটা ডেডিকেটলি ভাবে করেন, সিরিয়াসলি ভাবে করেন, দেখবেন এই একটা নামের কারণে আপনি ফেমাস হবেন, না বুঝে যাবে ব্যাপারটা। তাই গাউরামি করতে পারবেন সবাই, আপনি যা জানেন তাও ওইভাবে সিরিয়াসলি ভাবে করেন, রাইট? ধরেন আপনি কাউকে মারবেন, বুদ্ধিজীবী কাউকে মারবেন, যেমন আমরা ওই সময় দেখবেন আপনার আমাদের যারা বাংলাদেশের বুদ্ধিজীবী ছিল, মানে ক্রিম ক্রিম যে লোকগুলো ছিল, তারা কিন্তু দেখে দেখে ক্রিম মানুষদেরকে মারছে, আপনি খেয়াল করে দেখেন, মানে ওই সময় যে মারছে না 1971 সালে যে আগের দিন রাত্রে, ওই দিন রাত্রে কিন্তু কি তারা দেখে দেখে ক্রিম মানুষদেরকে মারছে, রাইট কিনা? তো সেম কেন বাংলাদেশের মানুষ যেন কি 50 বছর যেন উঠে না দাঁড়াতে পারে, এরকম দেখে দেখে ক্রিম মানুষদেরকে মারছে। তো সেম এখানে অনেকে বুদ্ধিজীবীকে মারার জন্য এরকম করে পরিকল্পনা আসে, আপনাদের আছে নাকি? মানে ভালো মানুষ, ধরেন আপনি ইসাদ আপুকে মেরে ফেলবেন, ঠিক আছে, আপনি আমাদের আশিক ভাইকে মেরে ফেলবেন, এখন আপনি এরকম মানসিকতা আছে কিনা, অনেকে থাকতে পারো, রাইট কিনা? এখন একজনে বলছে এটা ইসাদ আপু না, ইসাদ আপু ছোট বোন, হ্যাঁ বলতেছে এটা হাবিব না, এটা হাবিবের বড় ভাই, রাইট? আপনি কনফিউজ হয়ে গেছেন, তাহলে আপনি কনফিউজন আমাকে মারেন নাই, রাইট? তো না মারার কারণে উনি বেঁচে গেছে, তাহলে আপনার কিন্তু কি মারার যে প্ল্যান সেই প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে, রাইট ভাই? আপনার প্ল্যানটা কেন চেঞ্জ হবে, আপনি যেটা চিন্তা করছেন আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি তাকে চিনেন না, আপনার জানেন একজনের কথা না শুনে আপনি ডাইরেক্ট মারি ফেলেন, কথা বুঝেন, তাহলে কি হবে, আপনি সফল হবেন, রাইট? কিন্তু আরেকজনের কথা শুনতে গিয়ে কিন্তু আপনি মারতে পারেন নাই, তাহলে আপনার প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে। সেম এই ব্যবসা করতে গেলে আপনাকে বিভিন্ন মানুষ আপনাকে নানা রকম প্ল্যান দিবে, বিভিন্ন ধরনের কথা বলবে, তখনই আপনার প্ল্যান চেঞ্জ হয়ে যায়, তখনই কিন্তু কি আপনি সাকসেসের বাইরে চলে যায়। সো আপনাকে যে কাজই করেন আগে সেই কাজটা আপনি কি করতে হবে, সিরিয়াসলি করতে হবে, ধারাবাহিক ভাবে করতে হবে, ডেডিকেটলি ভাবে করতে হবে। আর আজকে আমাদের অনেক লিডাররা ডেডিকেটলি ভাবে করে না, যার কারণে কিন্তু আমাদের ব্যবসাটা হয় না। তা আজকে কিন্তু আমরা কি করতে রাজি আছি সবাই, চাই করব, সিরিয়াসলি ভাবে করব। আমাদের হাবিব সেখানে প্রোডাক্ট বিক্রি করে, এটা শিখছে খালি, এটাই বিক্রি করে, আপনি ওর কোনো একটা চিন্তা করেন না যে আপনি খালি ইনভাইট করবেন, দেখুন এই ইনভাইটের খেলা আপনার খালি জয়নিং আসবে, আপনি খালি ফলো আপ করতে পারেন, ভালো ফলো আপটা ভালো আপ করেন না, দেখবেন এটা কারণ আপনি সফল হবেন। আপনি ক্লোজিং পারেন, আপনি ক্লোজিং দেন, আপনার টিমে তো ছয়জন আছে, দেখবেন এই ক্লোজিং এর খেলা আপনার টিমে কিন্তু কি বিজনেস গ্রোথ তৈরি হবে, কিন্তু আপনি তো কিছুই করেন না, আপনি মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দেন, যেহেতু ডিজিটাল মার্কেটিং সবার হাতে মোবাইল ফোন আছে, আমাদের আশিক সাহেব বলে দিয়েছে যে ডিজিটাল মার্কেটিং আমাদের কোথায় কোথায় গেলে আপনি কি কি পাবেন, কোথায় কোথায় গেলে আপনি কিভাবে করতে পারবেন, রাইট কিনা? অনেকে মনে করে যে আসলে ফেসবুক একটা পোস্ট দিলে আমার কাজ হয়ে গেছে, আমি ফেসবুকে পোস্ট দিয়েছি এটাই মনে আমার কাজ, এটা আমার কাজ না ভাই,
এই পোস্টের মাধ্যমে আপনার টিম মেম্বাররা উৎসাহিত হচ্ছে, আপনি কি করছেন তারা দেখছে, আপনার ফলোয়াররা তারা দেখছে যে আপনি কি করছেন, রাইট কি না? আপনি ফলোয়াররা দেখছে। অনেকে আমরা এটা মনে করি যে আমরা ফেসবুকে একটা পোস্ট দেওয়া মানে আমার কাজ, এটা অপশনাল, কিন্তু আপনাকে শুরুতে কি করতে হবে, ডোর টু ডোর যেতে হবে, ম্যান টু ম্যান নক করতে হবে, আপনার রিলেটিভ কাছে আপনাকে যেতে হবে, আপনার কাছের মানুষের কাছে যেতে হবে, আপনার এই মেসেজটা পৌঁছে দিতে হবে। দেন আপনি যখন একটা টিম তৈরি হবে, আপনি যখন একটা সার্কেল তৈরি হবে, আপনি যখন লিডার তৈরি হবে, কাস্টমার তৈরি হবে, তখন আপনার অনলাইনে অফলাইনে আপনার এই যে সৌন্দর্যটা, আপনার যে সাকসেসটা, আপনার এই যে ডিজিটাল ইন্ডাস্ট্রি যে ভিউটা, এটা আপনি তৈরি করেন বিভিন্ন ভাবে, তারা তখন কিন্তু দেখে উৎসাহিত হবে যে না আপনি আছেন, আপনি জেগে আছেন, আপনি চেষ্টা করছেন, আপনি কাজ করছেন। তো এইভাবে কিন্তু আমরা অনেকে কিন্তু করতে পারি, কিন্তু আমরা অনেকে করি না। তো প্রত্যেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং আমরা জানি ডিএসএম বাংলাদেশ কিন্তু আমাদের সম্পূর্ণভাবে রেডি, আজকে কিন্তু আমরা ফেসবুকে দেখেছি বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ান আমাদের কিন্তু একদম সম্পূর্ণভাবে রেডি, প্রায় 95% কিন্তু কাজ শেষ, রাইট? আগামী মাস থেকে কিন্তু আমরা প্রোডাক্ট পাবো আমাদের ডিএসএম বাংলাদেশে। তো যারা এখনো কিন্তু কি মুখে চিম চিম করে একটা গান আছে না, এখনো আপনার চিম চিম করতেছে গানটা, কেউ পারেন? তো এই চিন চিন ছক্কা যাদের করে তাদের কিছুদিন পরে কি করবেন, আফসোস করবেন, এই চিন চিন করা বাদ দিতে হবে, রাইট কিনা? চিন চিন করে তুমি চিন চিন করা, হ্যাঁ, তখন হার্ট অ্যাটাক করবে, রাইট? তাহলে এটা করা যাবে না। এখন আপনাকে গোজিয়াস ভাবে কাজ করতে হবে আমাদের শরীর পায়ের মতো, আপনাকে সিরিয়াসলি ভাবে সেল করতে হবে আমাদের হাবিব ভাইয়ের মতো, আমাদেরকে আশিকদের মতো সারাক্ষণ লাইক করতে হবে, আমাদের নাজির ভাইয়ের মতো সারাক্ষণ আপনি কিন্তু কি মানে এদিকে যেতে হবে, আমাদের ইনস্টাগ্রামের মতো সারাক্ষণ আমি ফুলের দিনে ফিরে যেতে হবে, সেলিনা মাটনের মতো সাথে লিঙ্ক শেয়ার করতে হবে, আমাদের জিনাদের মতো আপনার সাথে লাইভে একটু সাজুগুজু করবেন। তো যাক, তো আমরা কি আছি সবাই? ইনশাআল্লাহ আগামীতে ভালো কিছু হবে। 2025 সালে এই হল রুমে অনেকে হল নিয়ে যায়, আপনারা হিট লিস্টে আসবেন। কি লিস্টে আসবেন? হিট লিস্টে আসবেন। আপনি কাউকে মেরে ফেলছেন, এই কারণে হিট লিস্টে আসবেন। আপনি হয়তো সাকসেস হয়ে গেছেন, এই জন্য আপনি হিট লিস্টে আসবেন। আপনি হয়তো দিয়েছেন কারণে বসে একজন হিট লিস্টে আসবেন, নয়তো আপনি দিয়েছেন তা হারাই গেছেন, এই জন্য আপনাকে বলবে ওই যে এই লোকটা হারাই গেছে। মানে আপনি কি লিস্টে আসবেন? হিট লিস্টে আসবেন। হিট মানে আপনার নাম কিছু না কিছু জায়গায় থাকবে। এখন আপনি কোন জায়গায় নিতে চান? আপনার হিট লিস্টের নামটা কোন জায়গায় থাকতে চান? আপনি নিজেকে প্রশ্ন করেন। যাচ্ছি এবং ডিএসএন টাকা দিয়ে জায়গা কিনেছি, ডিএসএন টাকা দিয়ে ব্যাংক ব্যালেন্স করেছি, ডিএসএন টাকা দিয়ে আর অনেক কিছু করেছি, খেয়েছি নাচছি ঘুরছি আনন্দ করছি, দুবাই কাতার সৌদি এগুলো যাওয়ার প্ল্যান আছে, সিঙ্গাপুর মালয়েশিয়া গিয়েছি, আগামী মাসের 12 তারিখে যাচ্ছি মালয়েশিয়াতে, এবং আসবো 7ই অক্টোবর ফাইনাং এ প্রোগ্রাম হবে, এবং জোরবাড়িতে প্রোগ্রাম হবে, সাইবার ভ্যালিতে প্রোগ্রাম হবে, টাইম স্কেল প্রোগ্রাম হবে। আপনাদের তিন নম্বর যারা আছে তাদেরকে বলবেন ওই ওই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, কারণ আসলে ডিএসএন বিজনেস হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস, এটা শুধু বাংলাদেশ কেন্দ্রিক বিজনেস না, এটা ইন্টারন্যাশনাল বিজনেস। তো আপনাদের তিন নম্বরকে অবশ্যই বলবে যারা ওই প্রোগ্রামে অংশগ্রহণ করে, কেন? কারণ আমি আউসান হাইডার বাংলাদেশে, কিন্তু আমার মালয়েশিয়া থেকে প্রত্যেক মাসে বোনাস আসে 1500 রেঙ্গিত, 1300 রেঙ্গিত, 2000 রেঙ্গিত, 1000 রেঙ্গিত, 1200 রেঙ্গিত, আমি বাংলাদেশে। এবার টাকা কনভার্ট করেন, আপনার 1000 × 27 আপনি গুনতেন তাহলে কত টাকা হয়? 27000। যদি 1500 × গুনতেন তাহলে কত হয়? আপনি একটু চিন্তা করেন, তাহলে এই টাকাটা আমি বাংলাদেশে বসে ইনকাম পাচ্ছি, এই ইনকামটা আপনারও পাওয়ার সুযোগ আছে। তাহলে কিভাবে সুযোগ আছে? আপনি এখানে বসে ইন্টারন্যাশনাল মার্কেটটা তৈরি করার জন্য আপনাকে সেভাবে কাজ করতে হবে। তো যেহেতু প্রযুক্তি এত ইজি হয়ে গেছে, যার কারণে আমরা কিন্তু চাইলে অনলাইনে কিন্তু আমাদের এই ইন্টারন্যাশনাল লিডারদেরকে বেশি বেশি ফলো আপ করতে পারি, তাদেরকে আমরা কাউন্সেলিং করতে পারি, তাহলে কিন্তু আপনারা একটা সময় ইন্টারন্যাশনাল মার্কেট তৈরি হবে। আজকে আমাদের ইন্টারন্যাশনাল একজন লিডার আছে মাহমুদ ভাই, মাহমুদ শরীফ ভাই, যিনি দুবাই থেকে কাজ শুরু করেছেন, আজকে বাংলাদেশে এসেও উনি সেম মর্যাদা পাচ্ছেন, সেম কিন্তু কি বেনিফিট পাচ্ছেন, সেম কিন্তু কি উনি ডিএক্সএন এর মানে অপরচুনিটিটা পাচ্ছেন। সো এই সুযোগগুলো আমাদের যারা প্রবাসী ভাই বন্ধু রিলেটিভ আছে তারা কিন্তু এই পাওয়ার এই সুযোগগুলো নিতে পারবে। তো তাদেরকে আমরা কিন্তু কি তুলে ধরতে পারি, তা আমরা যদি আসলে তাদেরকে যদি না জানাই তাহলে কিন্তু আসলে তারা পাবে না। তো আসলে আমাদের প্রত্যেকটা স্পিকারের কথা এক, আমাদের প্রত্যেকটা স্পিকারের কিন্তু কি হয় আলোচনা এক, শুধু একটু আমরা ডিফেন্ড ভাবে বলার চেষ্টা করি আপনার জন্য বিষয়টা বুঝতে পারেন। তো এইভাবে মাসব্যাপী আমরা কিন্তু প্রোগ্রাম করে থাকি একটা কালচার অফিসে, আপনারা চেষ্টা করবেন এই কালচার অফিসে আপনাদের টিম মেম্বারকে নিয়ে আসার জন্য। আমরা কিন্তু একটা ইউনিক করার চেষ্টা করতেছি, যেমন গতবার প্রোগ্রামে কিন্তু আমরা অডিয়েন্স কিন্তু পেয়েছি,
সবাই অ্যাটেন্ড করেছে। আজকে কিন্তু কি সবাই ম্যাক্সিমাম প্রোডাক্ট নিয়ে এসেছে, রাইট? আগামীতে আমরা কিন্তু কি, যেমন আমাদের এখানে কফি আছে, আমরা বলবো যে কোনো একটা কফি নিতে হবে, কফি নেওয়ার মাধ্যমে এখানে আমরা অংশ করার চেষ্টা করবো। এভাবে আমরা কিন্তু কি প্রোগ্রাম এখানে চালু করার চেষ্টা করবো, যেহেতু এটা বাংলাদেশের একটা ইউনিক অফিস, তাহলে ইউনিক ভাবে আমাদের প্রোগ্রাম গুলাকে বাস্তবায়ন করতে হবে, কি বলেন সবাই? এই মিরপুর একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, মিরপুরের মানুষ কিন্তু কি অনেক শৌখিন, আমি যতটুকু জানি, এবং এখানে আবার মানুষগুলো অনেক বেশি, রাইট কিনা? জনগণও বেশি, মানুষও বেশি, রাইট কিনা? আপনার ফুটপাতে কিন্তু আপনাদের জন্য জায়গা পাওয়া যায় না, আমাদের গোলাম মাওলা স্যার ওনার ওয়াইফকে নিয়ে যখন যায় ওই নাকি জায়গা পায় না, ঠিক আছে? আপনাদের জন্য জায়গা পায় না, তো মিরপুর এরকম জায়গাতে আপনাদের জন্য বার্গার পাওয়া যায় না, ঠিক আছে? পিৎজা পাওয়া যায় না, ওনার নাকি এগুলা খায়, তো ওনাদেরকে খাওয়া শিখাইতে হবে আমাদের কফি, ওনাদেরকে খাওয়া শিখাইতে হবে আমাদের কিন্তু কি ডিএক্সএন এর যে চা, সেখানে চা এগুলো শিখাইতে হবে, আমাদের উকুন মারার যে তেলটা আছে এই তেলটা দেখাই দিতে হবে, রাইট কিনা? আমাদের ফেস ওয়াশ আছে এটা দেখাই দিতে হবে সুন্দর হওয়ার জন্য, এই যে দাগ জমে যাবে না এটা দেখাই দিতে হবে, এই যে সাবানটা আপনার মানে আপনার বডিতে কিন্তু কি ময়লা চলে যাবে এটা দেখাই দিতে হবে, এই যে মাসালার চা, ঠিক আছে? আপনি পায়ের উপর পা তুলে খাবেন, আমাদের জিনাতারাম ম্যাডাম এখনো পা তুলে বসে আছে, ঠিক আছে? এখানে শেষ করবো, আসলে অনেক কিছু বলার ছিল বলবো না, এটা আরেকদিন বলবো, আজকে বললে তো আপনারা আসবেন না, এইটুকু থাক, আগামীকাল।